আমি হলাম আপনাদের প্রিয় মানুষ, আর আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও। তো এই ভিডিওটা বন্ধুরা আমার টপিকের থেকে কিছুটা আলাদা, কিন্তু আমার মনে হলো যে যেহেতু আমি মানে এটা সত্যি কথা আমি এই কিছুদিন আগে এটা শিখেছি, তো আমার মনে হলো যে আপনাদেরও হয়তো ইচ্ছা অনেকেরই রয়েছে, তো সেই জন্য এই ভিডিওটা নিয়ে এলাম। আসলে কথাটা হলো যে এই রুবিক্স কিউব সলভ করার নিয়ে বেশ কয়েকটা ভিডিও ইউটিউবেও রয়েছে, তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিন্তু আমি কেনা হয়নি। তো আমি এই কিছুদিন আগে বাজারে গিয়ে কিনে নিয়ে এলাম এবং এখন আমি সলভ করা শিখেছি। তো শিখে যাওয়ার পর আমার মনে হলো যে এইটাই মনে হয় বিগিনার্স প্রসেসটা, তো আমার মনে হলো যে এটা ভালো প্রসেস একটা হতে পারে, একটা টপিকও ভালো হতে পারে ভিডিওর জন্য, আর অনেকের সাহায্যও লাগবে, তো সেই জন্যই ভিডিওটা নিয়ে এসেছি বন্ধুরা। এই ভিডিওটা দেখে আপনারা যদি কিউবটা সলভ করতে পারেন তো আমার তো অবশ্যই ভালো লাগবে, যদি সলভ করতে পারেন বা যদি কোনো অন্য প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটার নিচে। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। দেখুন বন্ধুরা, এটা হলো একটা রুবিক্স কিউব। তো প্রথমে আমি আপনাদের এটার বেসিকগুলো বলে দেবো, মানে কোন কোনটা কোন পিস এইগুলো আমি আপনাদেরকে বলে দেবো। তো দেখুন বন্ধুরা, এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো সেন্টার পিস, ঠিক আছে, যেটার একটাই কালার আপনারা সবসময় দেখতে পাবেন। সেন্টার পিসগুলোর আপনারা একটাই কালার কিন্তু দেখতে পাবেন। আর এইটা হলো বন্ধুরা এজ পিস, এই এজ পিসটার আপনারা সবসময় দুটো কালার দেখতে পাবেন, যেমন এইটা এজ পিস, এটা এজ পিস, এটা এজ পিস। তো আর কর্নার পিস হলো এইটা, যেটার আপনারা তিনটে কালার দেখতে পাবেন, ঠিক আছে বন্ধুরা, এই যে তিনটে, ব্লু, গ্রিন এবং হোয়াইট, এই তিনটে কালার আপনারা দেখতে পাচ্ছেন। তো এই তিনটে পিস আমাদের কিউবে হয় বন্ধুরা, এবং কিউবে আমাদের ছটা কালার হয়, ঠিক আছে, তো গ্রিন, হোয়াইট, অরেঞ্জ, রেড, ব্লু অ্যান্ড ইয়েলো, এই ছটা কালার আমাদের কিউবে থাকে। যে কোনো রুবিক্স কিউবে কিন্তু এই ছটা কালার থাকে, ঠিক আছে, 3x3 রুবিক্স কিউবে আমি এখন কথাটা বললাম, এই ছটা কালার থাকে বন্ধুরা। তো এই ছটা কালার আমাদের কিউবে থাকে। দেখুন আমাদের কিউব সলভ করার জন্য আমাদেরকে প্রথমে এই যে এইটাকে বলা হয় ফার্স্ট লেয়ার, ঠিক আছে, এই ফার্স্ট লেয়ারটা আমাদের সলভ করতে হয়। তারপর আমাদের বন্ধুরা এই যে এইটাকে বলা হয় লাস্ট লেয়ার, এই লাস্ট লেয়ারটা সলভ করতে হয়। এবং তারপর আমাদের এই যে আপনারা এই যে মিডিল লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই মিডিল লেয়ারটা প্রথমে ফার্স্ট লেয়ার, তারপর মিডিল, তারপর লাস্ট, আমি একটু ভুল বলে ফেলেছিলাম, প্রথমে ফার্স্ট, তারপর মিডিল লেয়ার, তারপর লাস্ট লেয়ারটা আমাদের সলভ করতে হয়। তো ফার্স্ট লেয়ার প্রথমে আমাদের স্টেপ হলো যে একটা আমাদের যে কোনো আমরা একটা যে কোনো দিক নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যে কোনোভাবে কিউবটাকে ধরার পর আমরা একটা কালার চুজ করে নেবো, যে কোনটা আমরা আর কি মানে কি বলবো যে কোন কালারটা আমরা প্রথমে সলভ করব, কোন কালারটার আমরা প্রথমে সলভ করব। তো প্রথমে আমি একবার টি কিউবটা স্ক্র্যাম্বল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিউবটা স্ক্র্যাম্বল করে নিয়েছি। তো স্ক্র্যাম্বল করে নেওয়ার পর এখন দেখুন আপনারা কী করে বলবেন বলুন তো, যে এই দিকটার আমাদের পুরোটার, এইটার পুরোটার, এই তলটার পুরোটার কালার কী হবে, এই তলটার পুরোটার কালার দেখার জন্য আপনাদের এই সেন্টার পিসটার কালারটাকে দেখতে হবে। কী কালার আছে বন্ধুরা? ব্লু কালার আছে। তো এটার মানে এই পুরোটাই ব্লু কালারের হবে আমাদের, ঠিক আছে। তো ব্লু কালারটাই আনার জন্য আমরা আমি এখন কী করবো না, আমি একটা হোয়াইট কালার নেওয়ার চেষ্টা করছি, হোয়াইটটা আমার ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা হোয়াইট কালার নিলাম, ঠিক আছে, এইটার পুরোটার কালার হোয়াইট হবে এই তলটার। তো প্রথমে আমি কী করবো না, এখানে একটা প্লাস বানাবো, আপনারা প্লাসও বলতে পারেন বা ক্রসও বলতে পারেন, যা ইচ্ছে আপনাদের। এখানে প্রথমে আমি একটা ক্রস বা প্লাস বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো বানিয়ে নেওয়ার জন্য আপনাদের যে স্টেপগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। বন্ধুরা, প্লাস বানানোর জন্য আপনাদেরকে প্রথমে দেখতে হবে যে এই যে আমরা হোয়াইট কালারটা নিয়েছি, এর নিচের দিকে মানে এটা তো উপরের দিকটায়, নিচে এদিকে কোনো আমাদের হোয়াইট আছে কিনা। তো এখন দেখুন আমাদের হোয়াইট নেই, তো না থাকলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো থাকলে পরে আপনারা কী করে সলভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মানে প্রথমে আমরা কী করবো না, এখানে একটা হোয়াইটকে নিয়ে আসার চেষ্টা করবো, এইভাবে এই যে এইখানটাতে কিন্তু আসবে, এই চারটে দিকে আমাদেরকে আনতে হবে, এইখানটাতে চলে এলে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে। তো সেটা আনার জন্য দেখুন এখানে আমাদের একটা এই যে এই হোয়াইট কালারটা আছে, তো আমরা যদি এটাকে দুবার নিচে নামিয়ে দিই, একটু ওয়েট করবেন বন্ধুরা, আমি যদি এভাবে এটাকে দুবার নিচে নামিয়ে দিই, তো দেখুন বন্ধুরা এটা আমাদের কিন্তু নিচে চলে এলো, ঠিক আছে, এটা নিচে চলে এলো। এবারে আমরা কী করবো, এই যে এইটার এইটা এই এজ পিসটার হোয়াইট ছাড়া কী কালার আছে না, ইয়েলো, তাহলে আমাদের ইয়েলোর সাথে এইটার সেন্টারটা ম্যাচ করতে হবে, ঠিক আছে। তো
ইয়েলোর সাথে সেন্টার ম্যাচ করব। তো দেখুন আমাদের এখন ম্যাচ হয়ে আছে, যদি ভাবুন আপনাদের ম্যাচ না থাকতো তাহলে পরে এখন দেখুন ম্যাচ নেই, তো আপনারা কী করবেন না ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখতে হবে সেন্টারটার সাথে ম্যাচ করে নিতে হবে। ম্যাচ হয়ে গেল, এবারে কী করব না এই যে এইটাকে সেন্টার সাথে ম্যাচ করার পর আমরা এটাকে দুবার এভাবে ঘুরিয়ে নেব, ঠিক আছে দুবার, এই একবার আর এইটা আমাদের, একটু ওয়েট করবেন বন্ধুরা, এটা আমাদের দুবার। তো দেখুন এখানে আমাদের দুটো হয়ে গেল, কিন্তু এক প্লাসের একটা দিক হয়ে গেল, ঠিক আছে এভাবে আমরা অন্য দিকগুলোও বানাবো। আরেকটা আমি আবার করে দেখাচ্ছি, তো এইখানে আমাদের দেখুন এই যে এই সরি বন্ধুরা এই হোয়াইট কালারটা আছে, তো এটাকেও আমরা কিন্তু নিচে নিয়ে একবার চলে এলাম, দেখুন একটু ওয়েট করবেন। তো দেখুন বন্ধুরা আমি এটাকে নিচে নিয়ে চলে এসেছি, এবার আমাদের এই যে ব্লুটা আছে তাহলে ব্লু এর সাথে সেন্টারটা ম্যাচ করে দেবো। তো দেখুন আমাদের সেন্টার ম্যাচ হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে আবার দুবার একবার আর দুবার ঘুরিয়ে দিলাম, তো দেখুন এই দুটো দিক আমাদের হয়ে গেল। এবারে আরও একটা দিক খুঁজবো আমরা, ঠিক আছে তো দেখুন এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অপশন কিন্তু পাচ্ছি, তো এটাকে আমরা কী করবো না আমরা একবারটি এই যে সেকেন্ড আর থার্ড লেয়ার দুটোকে একসাথে ধরে আমরা একবারটি ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে নিলাম, তো দেখুন আমাদের এদিকে চলে এলো কিউবটার এই হোয়াইট কালারটা, ঠিক আছে এবারে আমরা এটাকে আবার নিচের দিকে করলাম। আপনারা প্র্যাকটিসের সাথে সাথে নিজেরাই বুঝতে পারবেন যে কী করে আনতে হবে। তো দেখুন আমরা নিচে হোয়াইটটাকে আনলাম, এই নিচে হোয়াইটটাকে কীভাবে আনবেন সেটা আপনাদেরকে নিজে দিকে বুঝতে হবে বন্ধুরা, ঠিক আছে তো নিজে দিকে আপনারা প্র্যাকটিস করতে করতেই পারবেন। তো দেখুন এখানে হোয়াইটটা আনলাম, এবার সেন্টারের সাথে সেন্টার আমাদের ম্যাচ হয়ে গিয়েছে, অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। তো দেখুন এখন আমরা তাহলে কী করব, আমাদের একবার আর দুবার ঘুরাবো, একবার ঘুরালাম আর দুবার ঘুরালাম, তো আমাদের এই দিকটাও ম্যাচ হলো, এই দিকটাও ম্যাচ হলো আর এই দিকটাও ম্যাচ হলো বন্ধুরা, ঠিক আছে কিন্তু আমাদের একটু গোলমাল হয়েছে বন্ধুরা, আমাদের এই দুটো সেন্টারটা বিগড়ে গিয়েছে। তো আমরা এই দুটোকে প্রথমে একটু ঠিক করে নিই, একটু ওয়েট করবেন বন্ধুরা, আমাদের এইটার এইটা ঠিক আছে, এইটার সেন্টারটা খারাপ হয়ে গিয়েছে, আর একটু ওয়েট করবেন, আমরা আবার এটাকে একবারটি নিচে নিয়ে যে সেন্টারটা ম্যাচ করে আবার দুবার ঘুরিয়ে উপরে তুলবো। এরকম আপনাদের সাথেও হতে পারে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এই যে সেন্টারের সাথে ম্যাচ করে আমি আবার তুলে দিলাম, আপনারা মানে হোয়াইট একটা হোয়াইটকে এখানে নিচে আনার সময় খেয়াল রাখবেন যেন এইগুলো সেন্টারের সাথে আলাদা না হয়ে যায় সেন্টারগুলো, তাহলে কিন্তু আপনাদের কিউবটা সলভ করা হবে না, খারাপ হয়ে যাবে কিন্তু। তো এখন আমরা দেখুন আমাদেরকে শুধু এইটা বাকি আছে, এইটার জন্য আমরা একটা হোয়াইটকে নিচে আনবো, ঠিক আছে তো এখানে আমাদের দেখুন সেন্টার একটা হোয়াইট আছে, তো এইটাকে আমরা কী করব না প্রথমে এই দিকে আনলাম আমি, ঠিক আছে এদিকে আনার পর আমি এটাকে একটু ওয়েট করবেন বন্ধুরা, এদিকে আনলাম, এদিকে আনার পর আমি এটাকে আবার উপরের দিকে নিয়ে গেলাম। আপনাদেরকে করে করে দেখতে হবে বন্ধুরা, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে এটাকে আমি আবার একবারটি উপরে সরি বন্ধুরা একবারটি উপর নিয়ে এলাম আমি, ঠিক আছে একটু ওয়েট করবেন বন্ধুরা। বন্ধুরা এখন আমি এইটাকে দেখুন এই যে হোয়াইটটাকে আমি নিচে নিয়ে এসেছি, ঠিক আছে তো এভাবে আপনারাও আমার মতো ভেবেচিন্তে হোয়াইটটাকে নিচে নিয়ে আসবেন। দেখুন বন্ধুরা আরেকটা কথা, নিচে নিয়ে আসার সময় যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু এটাকে ঘোরাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টারটা খারাপ হয়ে যাবে, আপনাদের কিন্তু এই হোয়াইটটাকে নিচে আনার পর আবার কিন্তু সেন্টারটা ঘুরিয়ে, ধরুন আমাদের এরকম হয়ে গিয়েছে তো আমরা কী করবো না আবার ঘুরিয়ে দেখবো এবং সেন্টারটাকে ম্যাচ করে দেবো। তো দেখুন তিনটেরই আমাদের সেন্টার ম্যাচ হয়ে গেল, তাহলে এবারে এই হোয়াইটটা আমাদের নিচে চলে এসেছে, এটার সেন্টারটা অটোমেটিক্যালি ম্যাচ হয়ে গিয়েছে। আমরা তাহলে সরি বন্ধুরা আমি অন্যদিকে ঘুরিয়ে ফেলছিলাম, আমরা তাহলে এটাকে দুবার ঘুরিয়ে নেবো এদিকে, ঠিক আছে দুবার আমরা এটাকে ঘুরিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা এই যে একবার আর দুবার ঘুরিয়ে নিলাম, তো আমাদের সবগুলো সেন্টার ম্যাচ হয়ে গেল, তো দেখুন আমাদের প্লাস বানানো হয়ে গিয়েছে। তো তাহলে পরে প্লাস বানানোর স্টেপগুলো কী বন্ধুরা আমি আরেকবারটি বলে দিচ্ছি, প্রথমে কী করবেন না একটা হোয়াইটকে আপনারা বটমে নিয়ে আসবেন, একবারে আপনাদের নিচে নিয়ে আসবেন, ঠিক আছে যে দিকটা আপনারা হোয়াইটটা আছে বা অন্য কালারটা আপনারা চুজ করেছেন তার নিচের দলটাতে নিয়ে আসবেন। আনার পর আপনারা এজের সাথে সেন্টার ম্যাচ করবেন, সেন্টার ম্যাচ করার পর আপনারা দুবার ডান দিকে ঘুরিয়ে দেবেন, ঠিক আছে তাহলেই আপনাদের কিন্তু জিনিসটা মানে একটা প্লাসের একটা দিক আরেকটা দিক এভাবে পুরো প্লাসটা হয়ে যাবে। তো আমাদের এখন প্লাসটা হয়ে গিয়েছে বন্ধুরা, ঠিক প্লাস হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা আমরা কিভাবে এই ফার্স্ট লেয়ারটাকে আমাদের এই যে ফার্স্ট লেয়ারটা আছে এই ফার্স্ট লেয়ারটাকে আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে ফার্স্ট লেয়ারটা সলভ করার জন্য আমরা প্রথমে
কি করে নেব বন্ধুরা, না এই যে কর্নার পিসগুলো আছে এগুলো আমরা কারেক্ট করে নেব, ঠিক আছে? কর্নার পিসগুলো আমরা কিন্তু ঠিক করে নেব। প্রথমে কর্নার পিসগুলো ঠিক করার জন্য আমরা কি করব, না দেখুন এখানে আমাদের দুটো কালার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? দুটো কালার আমাদের রয়েছে। দুটো কালারকে আমরা দেখবো যে এই দুটো কালার আর এই কালারটা, ঠিক আছে? এই তিনটে কালার আমরা দেখে নেব। তো দেখুন এখানে আছে হোয়াইট, এখানে আছে গ্রিন, এখানে আছে ব্লু। তাহলে আমরা এমন একটা কর্নার পিস খুঁজবো যেটাতে হোয়াইট গ্রিন আর ব্লু এই তিনটে কালারই থাকবে। তো আমরা দেখে নিই, এই দেখুন এখানে বন্ধুরা আছে হোয়াইট গ্রিন ব্লু, ঠিক আছে? এই কর্নার পিসটা আছে এখানে। তো আবার এইভাবেই আপনারা সব কর্নার পিসগুলো আমরা খুঁজে নেব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখুন এই কর্নারটা সলভ করছি, হোয়াইট ইয়েলো আর গ্রিন, এই সরি বন্ধুরা ব্লু। তো দেখুন হোয়াইট ইয়েলো এবং ব্লু এইখানেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখুন আমাদের প্রথমে কি করতে হবে বন্ধুরা, না পিসটা আমাদের খুঁজে নেওয়ার পর ওটাকে যে লেয়ারটাই আমাদের আসবে কোনটাতে আসবে, না হোয়াইট ব্লু অ্যান্ড ইয়েলো এই লেয়ারটাতে আমাদের আসবে এইখানটাতে। তাহলে আমরা কি করব, না এইটার একেবারে নিচে নিচে এই হোয়াইটটাকে আনবো। তো কি করব, না একবার ঘুরিয়ে দিলাম, তো দেখুন এইটার নিচে নিচে চলে এলো যেখানটাতে এইটা আসবে কিন্তু। তো এবার আমরা কি করব, না দেখুন বন্ধুরা এই যে এটা আসার পর, তো দেখুন বন্ধুরা এখানে আমরা এই হোয়াইটটাকে নিচে নিয়ে চলে এসেছি। নিচে আনার পর এই হোয়াইটটা আমরা দেখবো কোন দিকে আছে, এদিকে না মানে লেফট দিকে না রাইটে, লেফটে না রাইটে। আমাদের দেখুন এই তলটা নিচে নিয়ে আসার পর আমাদের হোয়াইটটা কিন্তু লেফটে পড়ছে, আর উপরে আমাদের কোন কালারটা আছে সেই কালারটা দেখবো, মানে ডান দিকে না বাঁ দিকে আছে সেই কালারটা দেখে আমরা ডান দিকে না বাঁ দিকে আছে দেখে নেবো। তো হোয়াইটটা আমাদের বাঁ দিকে আছে, তাহলে কি করব, বাঁ দিকে থাকলে বাঁ দিকে ঘোরাবো, ডান দিকে থাকলে ডান দিকে ঘোরাবো। আমাদের বাঁ দিকে আছে, তাহলে বন্ধুরা আমরা বাঁ দিকে ঘুরিয়ে নিলাম। ঘোরানোর পর আমরা এই যে লেয়ারটাকে আসবে সেই লেয়ারটাকে একবার নিচে নিয়ে আসবো, আবার এই যে আমরা বাঁ দিকে ঘুরিয়েছিলাম এই স্টেপটাকে রিভার্স করে দেবো। তো এখানে দেখুন আমাদের হোয়াইট আর হোয়াইট নিচে চলে এলো। এবার এটাকে এই লেয়ারটাকে যে আবার নিচে নামিয়েছিলাম সেই স্টেপটাকে রিভার্স করে দেবো। তো দেখুন আমাদের এখানে হোয়াইট ইয়েলো অ্যান্ড ব্লু সেন্টারটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে ম্যাচ হয়ে গিয়েছে বন্ধুরা। এইভাবে আমরা সবগুলো করে নেবো। তো দেখুন এখানে আমাদের আসছে হোয়াইট, একটু ওয়েট করবেন বন্ধুরা, হোয়াইট ব্লু অ্যান্ড গ্রিন, ঠিক আছে? তো আমরা এরকম সেন্টারটা খুঁজে নিচ্ছি, হোয়াইট ব্লু গ্রিন, একটু ওয়েট করবেন বন্ধুরা, হোয়াইট ব্লু গ্রিন এইখানে আমাদের রয়েছে হোয়াইট ব্লু গ্রিনটা, ঠিক আছে? তো এটা আমরা পরে করছি যেহেতু এটা অন্য জায়গাতে আছে, আপনারা চাইলেও করতে পারেন, ঠিক আছে? ওটা আপনাদের এখানে এটাকে নিচে এনে তারপর এদিকে যদি ঘুরিয়ে দেন এটা অন্যদিকে চলে গেল, তারপর এটাকে আপনারা এমনি করলেই আবার চলে আসবে। তো আমি দেখিয়ে যেহেতু দিলাম, চলুন এটাকেই করে নেওয়া যাক। তো দেখুন আমাদের ওটা নিয়ে আসার পর এই যে কোথায় গেল বন্ধুরা পিসটা আমাদের, এই যে এখানে চলে এসেছে হোয়াইটটা, ঠিক আছে? হোয়াইটটাকে আমরা ওইখানে নিয়ে চলে যাচ্ছি। তো দেখুন এখন আমাদের কী হয়েছে, হোয়াইটটা কিন্তু বটমে চলে এলো, নিচে চলে এলো। তো এইটার জন্য কী করব, না এই যে লেয়ারটাতে আসবে সেই লেয়ারটা নিচে আনার পর আমাদের নিচে যেহেতু হোয়াইটটা চলে এসেছে আমরা এটাকে একবারটি নিচে নামিয়ে নেব। নিচে নামিয়ে নেওয়ার পর আমাদের এই দিকে এই এই যে এই লেয়ারটা দুবার এমনি করব, ঠিক আছে? একটু ওয়েট করবেন বন্ধুরা, দুবার করব আমরা, একবার আর দুবার দিয়ে পর এই যে এটাকে এই লেয়ারটাকে নিচে নামিয়েছিলাম এটাকে আমরা রিভার্স করে নেব, ঠিক আছে বন্ধুরা? এই ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন, মন দিয়ে দেখবেন। আমি যখন প্রথম শিখছিলাম আমার একটু কঠিন লেগেছিলো, কিন্তু কঠিন একদমই না বন্ধুরা, আপনারা শিখে গেলে অবশ্যই পারবেন। তো দেখুন আমাদের এখানে এবার এই হোয়াইটটা আমাদের যেহেতু হোয়াইট গ্রিন আর ব্লুটা চলে এসেছে, তো আমরা এটাকে এইটা নিচে নিয়ে চলে এলাম। আনার পর দেখুন এখন আমাদের হোয়াইটটা সেবার আমাদের কিন্তু লেফটে এসেছিলো, এবার রাইটে এসেছে। তাহলে আমরা আবার এটাকে একটু ওয়েট করবেন বন্ধুরা, আবার এটাকে রাইটে আনলাম, ঠিক আছে? এবার রাইটে আনার পর আমরা এইদিকে যে রাইটে ঘুরিয়ে নিলাম, আমরা কিউবটা কিন্তু আর এইভাবে ধরবো না, কিউবটা আমরা এভাবে ধরে নেব। এভাবে ধরার পর আমরা এই যে লেয়ারটাতে আসবে এই লেয়ারটাই আসবে আমাদের এখানটায়, তাহলে এই লেয়ারটাকে আমরা নিচে করলাম, এবং এই দিকে যে ঘুরিয়েছিলাম ডান দিকে সেই স্টেপটা রিভার্স করলাম, আর এই দিকে যে নিচে নামিয়েছিলাম সেই স্টেপটাকেও আমরা রিভার্স করে দিলাম। দেখুন এই কর্নারটাও ম্যাচ হয়ে গেল, ঠিক আছে? এভাবে আপনারা সব কর্নারগুলো ম্যাচ করে নিন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আমি সলভ করে নিয়েছি, আমার প্রায় এক মিনিট মতো লাগলো, যেহেতু আমি শিখে গিয়েছি বন্ধুরা তাই আমি তাড়াতাড়ি করে ফেললাম। তো দেখুন আমাদের এই দুটো কর্নারও কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে, এই দুটো কর্নার আমাদের ম্যাচ ছিল না, এক্ষুনি করে নিলাম আমি ম্যাচ বন্ধুরা। তো দেখুন এখন আমাদের পাজলেরটা সলভ হয়ে গিয়েছে, এইটা গ্রিন তো পুরোটাই গ্রিন হয়ে গিয়েছে, অরেঞ্জ অরেঞ্জ
येলো येলো এবং ব্লু ব্লু, তো পুরোটা আমাদের ম্যাচ হয়েছে গিয়েছে বন্ধুরা। তো এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম যে প্লাসটা আর ইয়েলোটা কী করে, মানে প্লাসটা আপনারা কী করে বানাবেন, প্লাস বা ক্রসটা এবং ফার্স্ট ব্যাকটা কী করে সলভ করবেন বন্ধুরা, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা যে কী করে আপনারা এই রুবিক্স কিউবের প্লাস আর বা ক্রসটা এবং ফার্স্ট লেয়ারটা আপনারা সলভ করবেন বন্ধুরা, ঠিক আছে। তো এইটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম বন্ধুরা, কারণ এইটুকুই আমি দেখালাম, কারণ হলো যে আরও যদি আমি দেখাতে চাই বন্ধুরা, একই বন্ধুরা ভিডিওটা আপনারা দেখছেন কিছুটা বড় হয়েছে, আসলে আমি লিমিটেড ডেটা ইউজ করি, তো সেই জন্য আমার আপলোড করতে একটু প্রবলেম হয়, সেই জন্যে আমি ভিডিওগুলো বেশি বড় করতে চাই না। তো এটা আমাদের পার্ট ওয়ান ছিল বন্ধুরা, অবশ্যই আমি দুটো পার্ট নিয়ে আসবো, আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই। ততদিন পর্যন্ত আপনারা এই ফার্স্ট লেয়ার আর ক্রসটা ভালোভাবে আপনারা মানে কি বলবো, হ্যাঁ, প্র্যাকটিস করুন এবং একটা ভালো স্পিড কিউব কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন, যাতে আপনাদের মানে হাতের স্পিডটা আসতে পারে বন্ধুরা, ঠিক আছে। তো এই রকমভাবেই আপনারা বা সলভ করে নেবেন বন্ধুরা, ঠিক আছে। এতটা আপনারা প্র্যাকটিস করুন, আমার শীঘ্রই আমি বন্ধুরা আরও দুটো ভিডিও নিয়ে আসবো পরপর, পার্ট টু আর পার্ট থ্রি। পার্ট টুতে আমি আপনাদের মিডিল লেয়ারটা এবং পার্ট থ্রিতে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা থার্ড লেয়ারটা সলভ করবেন বন্ধুরা। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন বন্ধুরা, ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করে অলে ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা, যাতে কোনো নতুন ভিডিও এবং নতুন কোনো ভিডিও ছাড়লেই যাতে আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান চলে যায়। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো বাই বাই বন্ধুরা।